ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে তা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তাও বন্ধ করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। লন্ডন থেকে আরও জানাচ্ছেন আরিফ মাহফুজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির আয়োজনে এক সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সমাবেশে দীর্ঘ বক্তব্য প্রদানকালে ফখরুল শেখ হাসিনার শাসনামল, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ ও ভারতের বর্তমান উত্তেজনা ও আগামী নির্বাচনে তার অভিব্যক্তি তুলে ধরেন। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কে দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্য এবং একটি নিরপেক্ষ নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই আমরা তাকে দায়িত্ব দিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়ে আবারও সমস্যার সৃষ্টি পায়তারা করছে শেখ হাসিনা। শুধু তাই নয়, গণহত্যার দায়ে শেখ হাসিনার দ্রুত বিচারের দাবিও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে, একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়তারা চলছে বন্ধুগণ। সেদিনা যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছেন এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ। যে শেখ হাসিনাকে এই হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে। সমাবেশে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব হুঁশিয়ারি দিয়েছেন ফখরুল। নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ, কিন্তু তাই বলে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না, কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে উপস্থিত নেতাকর্মীদেরও আশ্বস্ত করেছেন।